আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এই রেসিপিটি আজকে হচ্ছে শোল মাছের শুটকির ভুনা আলু দিয়ে শুটকি ভুনা করা হয়েছে আর এত টেস্টি হয়েছে যেটা বলার বাহিরে এই যে দেখতে পাচ্ছেন এই সুটকিটা কিভাবে ভুনা করা হলো এটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আস্ত বড় সুটকি মাছ এই সুটকি মাছটি হচ্ছে শোল মাছের সুটকি এই যে আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এই সুটকিটা ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমি আবার হাত দিয়ে মাপতেছি যে এটা কত বড় সুটকি এই সুটকিটা সম্পূর্ণটা আজকে আমরা রান্না করেছি এই যে দেখতে পাচ্ছেন আমার মা এখানে সুটকিটাকে জোর লাগিয়ে কাটছে পিস পিস করে কেটে নিতে হবে এটা অনেক শক্ত হয়ে গেছে সেজন্য একটু কাটতে সমস্যা হয় দা বটি যার যেটা আছে সে সেটা ব্যবহার করেই কাটবেন সুটকিটাকে এই যে সুটকি কাটা হচ্ছে পিস পিস করে সুটকি কাটা হচ্ছে এই যে সবগুলো সুটকি কাটা হয়েছে একটা মাসের সুটকি এতগুলো হয়েছে এখন এগুলোকে ভাজতে হবে এই সেই জন্যে চুলার উপরে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইটি একটু হালকা গরম হলে সেখানে সবগুলো শুটকি ব্যবহার করা ব্যবহার করা হচ্ছে সবগুলো শুটকি ওখানে দেওয়া হচ্ছে এই যে দেওয়া হলে শুটকিগুলো এবং সুনি হাতা দিয়ে নাড়া করা হচ্ছে নাড়াচাড়া করা হচ্ছে নাড়াচাড়া করা হচ্ছে এবং যত এটি কি ভালো করে ভাজতে হবে সাত মিনিটের মতো আমাদের লাগছে ভাজতে প্রথমে একটু হাই হিট দিতে হবে তারপরে মিডিয়াম তারপরে স্লো দিতে হবে লো এই যে ভাজা হচ্ছে উপর থেকে নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে এখন এটিকে আবার নাড়াচাড়া করা হচ্ছে নাড়াচাড়া করা হচ্ছে এটা যতক্ষণ ব্রাউন কালার হয় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর এটিকে গরম পানি দিতে হবে এ যে নাড়াচাড়া করা হচ্ছে খুব সুন্দর করে নাড়াচাড়া করা হচ্ছে এই যে নাড়াচাড়া করা হচ্ছে এখন দেখেন যে ধোঁয়া বের হচ্ছে এটি প্রায় হয়েই গেছে এখন এখানে গরম পানি দিতে দিতে হচ্ছে এখানে আমরা গরম পানি বা আগেই করে রেখেছিলাম সেই গরম পানিটাই এখানে অ্যাড করে দিলাম এখন এই গরম পানির মধ্যে এটিকে পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট পর ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে আমার সুটকি মাছ আর এত সুন্দর করে ধোয়া হয়েছে যেটা দেখতেই পাচ্ছেন এখানে আলু কুচি কুচি করে কাটা হয়েছে এখানে পেঁয়াজ রসুন আস্ত দিতে হবে এবং কাঁচামরিচের মধ্যে লাল মরিচ ছিল সেই মরিচটা আমরা নিয়েছি আরও মরিচের গুঁড়ো তো দিতেই হবে এই যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে চুলার মধ্যে এখন এখানে পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে তেলের সাথে 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 পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজ কুচিটা দেওয়া হলো পেঁয়াজ কুচি অবশ্যই বেশি দিতে হবে রসুন কুচি দিতে হবে সবগুলো বেশি করে মশলা দিতে হবে এবং এক কথা মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই এই সুটকিটাও রান্না করতে হবে এবং খেতে যা টেস্টি এক চামচ সুটকির তরকারি আর এক প্লেট ভাত এমনিই হয়ে যাবে তা এই যে দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে নাড়াচাড়া করার মধ্যে এখন এখানে কি দেওয়া হল এখানে এখন দেওয়া হলো রসুন আস্ত রসুন এই যে রসুন দিয়েও নাড়াচাড়া করা হচ্ছে তারপর এখানে দেওয়া হবে সুটকি মাছ এখন দেওয়া হবে এখানে সুটকি মাছ একটু নাড়াচাড়া এই এক মিনিট অপেক্ষা করার পরে এখন এখানে দেওয়া হবে সুটকি মাছ এই যে সুটকি মাছগুলোকে সুন্দরভাবে দেওয়া হচ্ছে শুটকি মাছগুলো দেওয়ার পরে এখানে ভালো করে নাড়াচাড়া করতে হবে সবগুলো উপকরণ যেন ভালো করে মিশে যায় এবং তেলের মধ্যে যেন ভাজা ভাজা একটা ভাব হয় সেই জন্য এখন দেওয়া হলো সেখানে এখন এখানে দিতে হবে সবগুলো উপকরণ ময় মশলা এই যে কুচিগুলো করা ছিল মরিচ দেওয়া হলো এখানে জিরা বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু রসুন এখানে আস্ত দেওয়া হয়েছে আর আমরা এখানে রসুন বাটা ব্যবহার করি নাই এখন এখানে দিতে হবে স্বাদ মতো লবণ আপনারা আপনাদের ইচ্ছা মতো লবণ দিতে পারেন কে কীরকম খান স্বাদ মতো দেড় চামচ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করা হচ্ছে সবগুলো মশলা ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে এখন এখানে দিতে হবে মরিচের গুঁড়া এই যে মরিচের গুঁড়ো আমাদের এখানে দেড় চামচ লাগছে দেড় চামচ দেওয়া হয়েছে এই যে প্রথমে এক চামচ দেওয়া হয়েছে পরে আবার আরেকটু দেওয়া হয়েছে মরিচের গুঁড়া এই যে নাড়াচাড়া করা হচ্ছে নাড়াচাড়া করা হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আলু দেওয়া হলো আলুর পরে আবার মরিচের গুঁড়া একটু দেওয়া হয়েছে এই যে এখন এটাকে ভালো করে কষিয়ে একটু নিতে হবে ভালো করে নাড়াচাড়া করতেছে সবগুলো মশলার সাথে আলু যেন সবগুলো মশলার সাথে মিশে যায় সেজন্য সেভাবে করা হচ্ছে নাড়াচাড়া এখন এখানে পানি অ্যাড করে দিতে হবে গরম পানি আপনি গরম পানি ঠান্ডা পানি যেই পানিই দেন দেন তারপরে এই যে ঠান্ডা পানি দেওয়া হলো এখন এখানে পানিটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলবো এবং দেখবো এখন পাঁচ মিনিট পর এটাকে কষিয়ে নিতে হবে কষানো হবে এটাকে এখন পাঁচ মিনিট পর্যন্ত কষানো হবে যতক্ষণ পর্যন্ত এর পানিটা থাকবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এবং এর থেকে যতক্ষণ তেল বের হয় ততক্ষণ কষাতে হবে সুন্দরভাবে কষানো হচ্ছে কষানো হচ্ছে কষানো হচ্ছে এই যে কষানো হচ্ছে সুনিহাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে আর এই সময় এই তরকারিটার একটা একটা ঘ্রাণ বের হয়েছিল এত সুন্দর যেটা কি বলবেন জিব্বায় পানি চলে আসবে আপনার অটোমেটিক যারা সুটকি পছন্দ করেন তারা এই সম্পর্কে বুঝতে পারবেন ভালো আর খেতে যে এটা কতটা মজাদার হয়েছে এই যে এখন এখানে সিদ্ধর জন্য পানি দেওয়া হচ্ছে কারণ এটাকে তো সিদ্ধ করতে হবে সেই জন্য পানি দেওয়া হচ্ছে এই যে পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে সাইডে লেগে আছে এটা ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে এখন দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়েছে দিয়েছে এখানে আমাদের দুই কাপ পানি ব্যবহার করা হয়েছে আবার ঢাকনা দেওয়া হলো ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিট পর আমি আবার দেখতেছি যে আসলে কি হলো একটু পানি বের হয়েছে আর ধোঁয়ার কি ধোঁয়া বের হয়ে যাচ্ছে ধোঁয়া বের হচ্ছে এবং আমি একটা আলু টিপে দেখতেছি যে হয়েছে কি না কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গেছে এখন আবার ঢাকনা দিয়েছি পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে দেখতেছি যে কি হলো এখন প্রায় এটা হয়ে গেছে এখন এই সময় আমাদের চুলার আঁচটা ছিল লো এখন হচ্ছে এখানে মশলার গুঁড়ো ব্যবহার করার জন্য হবে জিরা এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে দিতে হবে আর এটার ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছে এই যে মশলার গুঁড়া দেওয়া হলো এখন এটা হয়ে গেছে এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি কড়াই খুলে দেখি যে অবস্থা এই তরকারি একবার হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এটা কতটা মজাদার এবং ইয়ামিয়ান টেস্টি হয়েছে যে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা বাসে এইভাবে করে তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ